আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে সাথে আছি বিপাশা চক্রবর্তী জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 2টা থেকে রাত 3:30টার মধ্যে প্রধানমন্ত্রী ভাষণের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং এছাড়া শনিবার সকালে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নাগরিক সংগঠনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী এই সংগঠন আয়োজন করেছে 25 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন মারা গেছেন বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা হবে বিকেল 5টায় এদিকে ঘটনায় 1500 জনকে আসামি করে থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে বিএনপি নেতারা অভিযোগ করেন পতন অবশ্যম্ভাবী জেনেও বিরোধীদের ওপর দমন নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার শাওনের মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিবাদে মুক্তারপুরে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় যুবদল কোনোভাবেই কমছে না ডিমের দাম ডজন 140 থেকে 145 টাকা আড়তদার এবং খামারিদের কারসাজির অভিযোগ ব্যবসায়ীদের বেড়েই চলছে চাল সবজি জিরা এবং মাছের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন এবং মুরগি চুরি কারবারির পর গ্রেফতার হলেও অভ্যাসের পরিবর্তন ঘটেনি রাজধানী বসিলার ছিঁচকে চোর জিসান চক্রের যতবার চুরি করেছে ততবারই গ্রেফতার হয় এই চক্রটি দিনের বেলায় রেকি করে রাতের আধারে গ্রিল কেটে চুরি করে এই চক্র প্রতিরোধ করতে দরজা জানালা বন্ধ রাখার পাশাপাশি বাসাবাড়িকে সিসিটিভির আওতায় নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পটুয়াখালীর কলাপাড়ায় 4000 লিটার চোরাই ডিজেল সহ 3 চোরা কারবারিকে আটক করেছে আন্দারমানি কোস্টগার্ড এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি স্টিল ট্রলার জব্দ করা হয় ভোরে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয় পরে আটককৃতদের সকাল 10টার দিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয় আটককৃতরা হলেন মিজানুর রহমান পান্না মিয়া এবং মেহেদি হাসান ময়মনসিংহে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহ নিজের মায়ের কিনা শনাক্ত করতে ময়মনসিংহের ফুলপুর থানায় গেছেন মেয়ে মরিয়ম এবং তার স্বজনরা পরনে কাপড় দেখে প্রাথমিকভাবে নিজের মায়ের মরদেহ বলে জানায় মরিয়ম 28 দিন ধরে নিখোঁজ ছিলেন রহিমা বেগম তবে পুলিশ বলছে ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ চূড়ান্ত শনাক্ত করা সম্ভব নয় এবারে থাকছে দেশের বাইরে খবর রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য রিজার্ভ সৈন্য তলবের ঘোষণা দেওয়ার পর দেশটি থেকে বেরিয়ে যাবার চেষ্টা করছেন অনেকেই দেশত্যাগের জন্য রাশিয়ার সীমান্তে দীর্ঘ সারি দেখা গেছে তবে ক্রেমলিন বলছেন নাগরিকদের দেশ ত্যাগের খবর অতিরঞ্জিত কিন্তু রাশিয়ার সঙ্গে জর্জিয়ার সীমান্তে দেখা যায় গাড়ির সারি কয়েক মাইল পর্যন্ত দীর্ঘ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় পুতিনের ঘোষণার পর শুধু পাসপোর্ট নিয়ে দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে বর্ডারের দিকে রওনা দেয় অনেকেই এবারে মাঠে ময়দানে খবর নারী বিশ্বকাপের সেমিফাইনালে রাতে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 9টায় গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ জিতে দারুণভাবে বিশ্বকাপ বাছাই পর্বে শুরু করেছে বাংলাদেশ নারী দল প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 14 রানে হারিয়ে বিশ্বকাপে ওঠার মিশন শুরু করে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে 6 উইকেটের বড় জয় পায় লাল সবুজ জার্সিধারীরা দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে 6 উইকেটে বড় জয় পায় লাল সবুজ আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 55 রানে হারায় বাংলাদেশ তাই এই ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিতে আশাবাদী নিগার সুলতানার দল এই ছিল নিউজ আপডেট বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভি সন্ধ্যা সংবাদে